করোনা মহামারীতে দীর্ঘদিন পর একে একে অনেক দেশে খুলে দেওয়া হচ্ছে লকডাউন। যদিও কোনো দেশ থেকেই পুরোপুরি বিদায় নেয়নি প্রাণঘাতী করোনা ভাইরাস, কিন্তু এরই মধ্যে জীবনযাত্রায় স্বাভাবিকত্ব ফিরিয়ে আনতে অর্থনৈতিক প্রতিষ্ঠান খোলার পাশাপাশি মানসিক চাহিদা মেটাতে খোলা হচ্ছে বিনোদন কেন্দ্র ও উপাসনালয়। ইউরোপের বেশ কটি দেশের উপাসনালয় খুলে দেওয়া হয়েছে। 28,600 মানুষকে হারাবার পর আবারও বিভিন্ন চার্চে ভিড় করতে শুরু করেছেন ফরাসিরা। প্যারিসের বিখ্যাত সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চ খুলে দেওয়ার প্রথম সপ্তাহেই প্রচুর মানুষের সমাগম দেখা গেছে। আমরা খ্রিস্টানরা প্রাকৃতিকভাবে একত্রে থাকা পছন্দ করি। দীর্ঘ দু মাস লকডাউনের পর এই পুনর্মিলনীতে আমরা খুবই আনন্দিত। গির্জাগুলো আরো আগেই খুলে দেওয়া উচিত ছিল। উপাসনা আমাদের মৌলিক অধিকার। আমি বুঝতে পারি না আমরা সুপারমার্কেটে যেতে পারি কিন্তু চার্চে কেন নয়। উপাসনালয়ের পাশাপাশি বিভিন্ন বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। 11 মে চীনের সাংহাই ডিজনিল্যান্ড খুলে দেওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত ডিজনি ওয়ার্ল্ড খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। জুলাই মাসের 11 তারিখ খোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও বিখ্যাত এই থিম পার্ক। এরই মধ্যে ডিজনির স্প্রিং শপিং এরিয়ার মধ্যে থাকা সুভিনিয়ার দোকান ও রেস্তোরাঁগুলো